नमस्कार अपडेट लाइफ यूट्यूब चैनल परवर्ती वीडियो अपने सकल के स्वागत जानाची। आज के विशेष किसु तथ्य रही है। आज लक्ष्मी पूजा, तो सकल के लक्ष्मी पूजार शुभेच्छा अभिनंदन भालोबासा जानाई। माँ लक्ष्मी अपने सकल मंगल करुन। प्रथम आज के विषय नहीं कथा बोलबो। अपार प्राइमरि सम्पर्कित तो बेश किछु खबर उठे आसछे। माध्यमिक उच्च माध्यमिक परीक्षा संक्रांत तो बेश किछु तथ्य रही है, से सम्पर्क आलोचना करब। এবং এনসিটি প্রাথমিকের ক্ষেত্রে যে যোগ্যতা মানে পরিবর্তন আনলো, এর ফলে কারা বেশি পরিমাণে বঞ্চিত হলেন এবং কি কারণ রয়েছে তার পিছনে, এ সম্পর্কে মানিক ভট্টাচার্য মহাশয় কি বলছেন সে সম্পর্কে বলবো। অনুরোধ রইল, যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি সকলের মধ্যে শেয়ার করবেন এবং একটি লাইক অবশ্যই করবেন। তো দর্শক বন্ধু, প্রথমেই যে কোন বিষয় নিয়ে কথা বলবো, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ইস্যুটা নিয়ে। কারণ মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরীক্ষা নিয়ে বিগত বেশ কয়েক দু বছর ধরে আমরা দেখছি যে কি পরিস্থিতি তৈরি হচ্ছে। বারবার করোনা ভাইরাস জনিত পরিস্থিতির কারণে কিন্তু এই পরীক্ষাগুলো হচ্ছে না, এবং তাতে করে পাস পড়িয়ে দেওয়ার একটা প্রবণতা বা বাধ্য হয়ে কিন্তু এই কাজটা করতে হচ্ছে। এক্ষেত্রে ছাত্রছাত্রীদের কোনো দোষ নেই, কিন্তু সে সমস্ত পরিস্থিতি বা সিস্টেমের দোষ কিন্তু এটা রয়েছে, তাতে করে কিন্তু তারা ছাত্রছাত্রীরা ভুক্তভোগী হচ্ছেন। তো এই বছরে যদি পরীক্ষা না হয়, অর্থাৎ 2022 সালেও যদি পরীক্ষা না হয়, তাহলে পরিস্থিতিটা কিন্তু আরো ঘোরতর হচ্ছিল। এই কারণে এই বিষয় নিয়ে শিক্ষা দপ্তর থেকে শুরু করে সমস্ত দপ্তরে কিন্তু তথাকথিতভাবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয় নিয়ে যথেষ্ট চিন্তিত ছিলেন, এবং এই কারণেই কিন্তু মূলত এই পরীক্ষা ব্যবস্থাটার উপরে একটা পরিবর্তন বা বিগত দু বছর ধরে যেভাবে হয়ে আসছে সেই দু বছরের ব্যবস্থাপনা পরিবর্তন এনে যাতে করে পরীক্ষাটি ফিজিক্যালি নেওয়া যায় তার জন্য ব্যবস্থাপনা কিন্তু খাতায় কলমে করতে শুরু করে দিয়েছে মাধ্যমিক শিক্ষা পর্ষদ এবং তার সাথে সাথে উচ্চ মাধ্যমিক শিক্ষা কাউন্সিল। উভয়ে কিন্তু এই বিষয়টা নিয়ে পদক্ষেপ করতে শুরু করে দিয়েছে, এবং আগামী বছর যে সময়ে পরীক্ষা হয় উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক সেই সময়তেই পরীক্ষা হবে। এবং সে সম্পর্কিত বিষয় নিয়ে যা তথ্য উঠে আসছে তাতে করে কিন্তু তারা এই বছরের যে সিবিএসসি যে প্যাটার্ন সেই সিবিএসসি প্যাটার্ন অনুসরণ করতে পারে। যদি সেক্ষেত্রে সম্ভব না হয় বা এখনো পর্যন্ত যদি চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি সিবিএসসিরই প্যাটার্ন হবে কিনা, কিন্তু প্রাথমিকভাবে এক আধিকারিকের কাছ থেকে যে তথ্য পাওয়া গেছে তাতে করে কিন্তু সিবিএসসি প্যাটার্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। তো তাতে করে কিন্তু পরীক্ষা ব্যবস্থায় বেশ কিছু পরিবর্তন আসবে, আর যদি সেক্ষেত্রে না হয় তাহলে চিরাচরিত আগের যে পন্থা সেই পন্থাতে কিন্তু পরিবর্তন আসবে বা সেই পদ্ধতিতে কিন্তু চলতে থাকবে। তো এই ছিল মূলত উচ্চ মাধ্যমিক মাধ্যমিক সংক্রান্ত পরীক্ষা নিয়ে বিষয়টি। এবার চলে আসবো যে ইতিমধ্যেই 2017 এবং 2014 উভয় ক্যান্ডিডেটের যে পরিস্থিতি তৈরি হয়েছে নট ইনক্লুডেড যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছেন তাদের বিষয়টা নিয়ে। কারণ বর্তমান পরিস্থিতিতে তারা সব থেকে বিপদে রয়েছেন 2014 সালে নট ইনক্লুডেড ক্যান্ডিডেট এবং তার সাথে সাথে 2017 সালে ক্যান্ডিডেট। 2014 সালে ক্যান্ডিডেটরা সব থেকে বিপদে এবং অনেকদিন সময় পেরিয়ে গিয়েছে, 2014 থেকে 2021 শেষ হতে চললো। এই পরিস্থিতিতে কিন্তু এতগুলো বছর তাদেরকে জীবন থেকে বেরিয়ে গিয়েছে, এই এতগুলো দিনের পরে এই নট ইনক্লুডেড আন্দোলনটা কিন্তু সফল হলো না এবং এখনো পর্যন্ত সফলতার মুখ দেখেনি। তাই বলে কিন্তু কখনোই আমাদের ভেঙে পড়লে হবে না, কারণ এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য এই একটি মাত্র পন্থা এবং সরকারের উপর চাপ সৃষ্টি অবশ্যই করতে হবে। কোর্ট কেস বা বিভিন্ন পরিপন্থার মাধ্যমে আপনারা বারবার গেছেন, তার সত্ত্বেও কিন্তু ইতিমধ্যে বিগত বেশ কিছুদিন আগে মানিক ভট্টাচার্য মহাশয় তিনি যা বক্তব্য দিয়েছেন একটি ভিডিও ফোনে কল রেকর্ড বা সেটি ভাইরাল হয়েছিল, তার পরিপ্রেক্ষিতে কিন্তু দেখা গিয়েছিল একটা প্রচ্ছন্ন ভাবে 2014 সাথে 2017 যে একটা দ্বন্দ্ব লাগিয়ে দেওয়ার একটা প্রসেস প্রচ্ছন্ন ভাবে সেটি করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু পরবর্তী সময় সেটা যদিও খুব একটা সফলতার দিকে আসেনি এবং কার্যকরী হয়নি। কারণ আমাদের সকল ক্যান্ডিডেটই শুভবুদ্ধি সম্পন্ন এবং শিক্ষিত ক্যান্ডিডেটরা কেউই তাদের নিজেদের ভালোটা সকলেই চান, কেউই নিজেদের মধ্যে ক্ষতি করতে চান না। তো এর জন্য কিন্তু কোনো রকম দ্বন্দ্ব না গিয়ে 2014 এবং 2017 উভয়টাই আলাদা বিষয়ের মধ্যে রয়েছে। 2014 যেমন রিক্রুটমেন্টের প্রয়োজন রয়েছে, 2017 রেজাল্টের প্রয়োজন রয়েছে। তো 2017 রেজাল্টটা নিয়ে এখনো পর্যন্ত বিগত দিনে যা তথ্য পেয়েছিলাম তার কোনো পরিবর্তন হয়নি। বিগত দিনে ভিডিও যদি এখনো কেউ দেখে না থাকেন অবশ্যই দেখে নিতে পারেন, সেখানে কিন্তু আমরা 2017 সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করেছিলাম যে 2017 রেজাল্ট কবে পাবলিশড হতে পারে বা কিভাবে পাবলিশড হওয়ার একটা সম্ভাবনা যে তথ্য পেয়েছি সেটা পরিষ্কার করে দিয়েছি। পরবর্তী সময়ে আর নতুন করে পরিবর্তিত তথ্য আসলে অবশ্যই জানাবো। এবং 2014 নট ইনক্লুডেড নিয়ে নতুন খবর এখনো পর্যন্ত আসেনি, আসলে অবশ্যই সে সম্পর্কে রিক্রুটমেন্ট সম্পর্কে বিভিন্ন তথ্য যেগুলো জানতে পারবো সে সম্পর্কে পরিষ্কার তথ্য তুলে ধরার চেষ্টা করব। এবার যে বিষয়ে কথা বলবো সেটা সব থেকে গুরুত্বপূর্ণ এবং সব থেকে আগেকার যে রিক্রুটমেন্ট প্রক্রিয়া চলছে সেটা চলমান রিক্রুটমেন্ট প্রক্রিয়া, সেটা হচ্ছে আপার প্রাইমারি রিক্রুটমেন্ট প্রক্রিয়া।
আর সবথেকে অনিশ্চিত রিক্রুটমেন্ট প্রক্রিয়া হচ্ছে এটাই, কারণ এই রিক্রুটমেন্ট প্রক্রিয়াটাতে করতে গিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে দিন বক্তব্য দিয়েছিলেন তার সাথে সাথে চেয়ারম্যান সাহেব অর্থাৎ WBSSC যে চেয়ারম্যান সাহেব রয়েছেন তিনি যা বক্তব্য দিয়েছেন কারোর বক্তব্যই কিন্তু শেষ পর্যন্ত প্রতিশ্রুতিটা মেলেনি এবং এখনো পর্যন্ত চাকরি প্রার্থীদের অপেক্ষা করতে হচ্ছে। সেই অপেক্ষার দিন আরো দীর্ঘতর হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, তবে সেটা খুব বেশি নয়। এই বছরের ডিসেম্বর মাসে 31 ডিসেম্বর পর্যন্ত আপনাদের এই সময়সীমা কিন্তু দীর্ঘায়িত হতে পারে একটা সম্ভাব্য, কারণ যে টাইম ফ্রেম বা যে তথ্য আমরা পাচ্ছি টাইম ফ্রেমটা সেই টাইম ফ্রেম অনুযায়ী এই বছরে নভেম্বর মাসের মধ্যে আপনাদের যে আবারও একটি লিস্ট যেটা প্রকাশিত হতে চলেছে তার কিন্তু লিস্ট প্রকাশিত হবে এই মাসে অক্টোবর মাসের লাস্ট উইকে কিন্তু একটি লিস্ট প্রকাশিত হবে, সেটা গ্রিভান্সের জন্য। প্রায় 12,000 কাছাকাছি মোটম ক্যান্ডিডেটদের ক্ষেত্রে গ্রিভান্স দেওয়ার প্রসেস শেষ হয়েছে, এখনো পর্যন্ত প্রায় 4,000-4,500 কাছাকাছি ক্যান্ডিডেটের গ্রিভান্সের প্রক্রিয়া বাকি রয়েছে। প্রত্যেক দিন যদি 300-350 জন ক্যান্ডিডেটকে ডাকা হয় তাহলে কিন্তু 8-10 দিন সময়সীমা লাগবে। এই 10 দিন সময়সীমার মধ্যে কিন্তু এই গ্রিভান্সের প্রক্রিয়া শেষ হবে, ফার্স্ট যে 6 যে লিস্ট বেরোতে চলেছে সেই 6 লিস্টে, এবং তার পরবর্তী সময় 6 লিস্টে পরবর্তী যে লাস্ট লিস্ট আসতে চলেছে সেই লিস্টের গ্রিভান্সের প্রক্রিয়া কিন্তু শেষ হবে এই নভেম্বর মাসের মধ্যে। অর্থাৎ নভেম্বর মাসে কিন্তু 3rd উইকের মধ্যে লাস্ট যে গ্রিভান্সের প্রসেস সেটাও শেষ হয়ে যাবে। আপাতত যেটুকু যা তথ্য পাচ্ছি 6টা লিস্ট বা 7টা লিস্ট লাস্ট পর্যন্ত বেরোতে পারে, এই 7টা লিস্ট বেরোনোর পর আর গ্রিভান্সের জন্য বাকি ক্যান্ডিডেটে থাকার কথা নয় বা এখনো পর্যন্ত যা তথ্য পাচ্ছি তাতে করে খুব একটা বাকি থাকবেও না। তো এই বিষয়টা নিয়ে পরবর্তী সময় হয়তো আরো তথ্য পাবো, এই বিষয় নিয়ে তখন আবারও তথ্য দেব, তার সাথে সাথে আরো একটি বিষয় জুড়ে দেবো বা বিভিন্ন বিষয় উঠে আসছে যে এই ক্ষেত্রে যদি এই 3rd উইকের মধ্যে কাজটা শেষ হয়ে যায় গ্রিভান্সের প্রসেস তাহলে কিন্তু বাকি প্রসেস বা কাউন্সেলিং এর জন্য বা যে লিস্ট প্রকাশিত হওয়ার কথা কম্বাইন্ড লিস্ট আলাদা করে লিস্ট যে লিস্ট হওয়ার কথা এই লিস্ট কিন্তু হতে বেশি দিন সময় লাগবে না। এবং ডিসেম্বর মাসের 2nd উইকের মধ্যে আপনাদের কিন্তু যে কোর্টের প্রসেসটা কিন্তু শেষ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে, যদি কোনো রকম মাঝে বিঘ্ন না ঘটে বা কোনো রকম ভাবে অন্য কোনো ঘটনা না ঘটে যায় তাহলে কিন্তু এই 2nd উইকের মধ্যে সম্ভাবনা রয়েছে এই ক্ষেত্রে কোর্টের প্রসেসটা শেষ হয়ে যাওয়ার, এবং আপনাদের যে কাউন্সেলিং এর প্রসেস বা ভাইবা প্রসেসটা কিন্তু শেষ হয়ে যাবে এই ডিসেম্বরের মধ্যে। তার পরবর্তী সময়ে জানুয়ারির 2nd উইকে বা 3rd উইকের মধ্যে জয়েনিং প্রসেসও শুরু হয়ে যাওয়ার একটা সম্ভাবনা, টাইম ফ্রেম কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে SSC তরফ থেকে এবং একটা কাউন্সেলিং এর কাউন্সিলের তরফ থেকে কিন্তু এই বিষয়টা থেকে জানতে পেরেছি এখনো পর্যন্ত। তো পরবর্তী সময়ে দেখতে পাবো যে এই কথাও হয়তো মিলবে না, কারণ এইরকম কথা তারা নিজেরাই বলে কিন্তু বাস্তবের পক্ষে তাদের সমাধান করার প্রয়োজন হয় না, বা তারা এইভাবে টাইম ফ্রেম যেটা দেয় সেটা বাস্তবিক পক্ষে কতটা বাস্তবায়িত করে সেটার উপরে একটা প্রশ্নচিহ্ন সবসময় থাকে এবং এবারও আছে। আমরাও 100% বিশ্বাস আমরা তাদের এই টাইম ফ্রেমকে করছি না, কিন্তু আগামী দিনে এই লিস্ট আপনারা বারবার জিজ্ঞেস করছেন কি পরিস্থিতি রয়েছে, সেই জন্য এই তথ্যটুকুই হাতে পেয়েছি যেটা আপনাদের এই মুহূর্তে জানালাম। এর সাথে সাথে আমাদের অনেক দর্শক বন্ধু জিজ্ঞেস করছিলেন গ্রুপ সি এবং গ্রুপ ডি এর বিষয়ে কি হতে চলেছে। তো গ্রুপ সি গ্রুপ ডি এর বিষয়টা কিন্তু এই যে রিক্রুটমেন্টের যে লিস্ট পাবলিশড হতে চলেছে বা আপার প্রাইমারি যে প্রসেসটা রয়েছে সেই প্রসেসটা শেষ হলে কিন্তু গ্রুপ সি গ্রুপ ডি এর একটা বিজ্ঞপ্তি বেরোতে পারে, এবং সেই বিজ্ঞপ্তি বেরোতে বেরোতে কিন্তু ফেব্রুয়ারি মাস চলে যাওয়ার সম্ভাবনাই রয়েছে, কারণ এই সাম্প্রতিক সময়ের মধ্যে গ্রুপ সি গ্রুপ ডি লিস্ট প্রকাশিত হওয়ার একটা সম্ভাবনা কম। তবে হ্যাঁ, এই বিষয়টা অবশ্যই SSC-র কথা, কারণ SSC কখন কি করবে সে বিষয় নিয়ে কোনোভাবে নিশ্চিত তথ্য দেওয়া সম্ভব হয় না, তবে যেটুকু তথ্য পেয়েছি তাতে করে ফেব্রুয়ারির দিকে যেতে পারে, তার আগেও হতে পারে, সেই সম্পর্কে যখনই আবারও তথ্য নতুন তথ্য পেলে জানাবো, এই মুহূর্তে পর্যন্ত এই তথ্যই হাতে এসেছে। এবার যে রয়েছে নতুন লিস্ট পাবলিশ হওয়ার পর কিন্তু নতুন যে SLST হওয়ার প্রসেস সেটা কিন্তু হতে চলেছে, সেটা অবশ্যই এই বছরে নয় আগামী বছরের মধ্যে অর্থাৎ ফেব্রুয়ারি মার্চের দিকে কিন্তু নতুন বিজ্ঞপ্তি আসতে পারে। পরীক্ষা হওয়ার বিষয়টা কিন্তু আরো পরে অর্থাৎ 22 সালের মাঝামাঝি করে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে পরীক্ষা হওয়া বা বিভিন্ন যে পরীক্ষার বিষয়টি নিয়ে SLST সম্পর্কে বিভিন্ন বিষয়গুলো নিয়ে পরবর্তী সময় যে তথ্য উঠে আসবে জানাবো। এবং নতুন লিস্ট কিন্তু পাবলিশ হচ্ছে এটা 100% নিশ্চিত, নতুন ভাবে SLST হবে, নতুন টেট পরীক্ষাও হবে, সে বিষয়ে কিন্তু সেটা হতে চলেছে আগামী বছরের দিকে।
তো এই ছিল আজকের মূলত আপডেটগুলি, আজ এখানেই শেষ করব। ধন্যবাদ, নমস্কার।